দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাবরিনা সাইদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর অফ এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ আপনারা দেখছেন এমিনেন্স প্রফেশনাল ডেভেলপমেন্ট একাডেমির সৌজন্যে পলিসি ডায়ালগ অফ হেলথ এডুকেশন এবং ট্রেনিং ওয়েবিনার সিরিজের ষষ্ঠ পর্ব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোভিড-19 অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ, ট্রেনিং ফর প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট। আজকে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করবেন প্রফেসর ডক্টর এস এম সারওয়ার, এক্স প্রিন্সিপাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ। আমাদের সাথে আরো আছেন প্রফেসর ডক্টর ফরিদা আদিব খানম, প্রিন্সিপাল গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ। আমাদের সাথে আরো জয়েন করেছেন ডক্টর রাশেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার কার্ডিওলজি, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল। আমাদের আজকে আলোচনার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা জগতের পথিকৃতদের থেকে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে মতামত জানতে চাওয়া, সেই সাথে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার স্বত্বভোগী অর্থাৎ একজন শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে তাদের সুবিধা ও অসুবিধা সমূহ তুলে ধরা। বর্তমানে বাংলাদেশে যে মেজর কমিউনিকেবল ডিজিজ গুলো আছে তার টোটাল ডেথের 41% কভার করে, অর্থাৎ কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য টোটাল ডেথ রেট হয়ে থাকে 17%, ক্যান্সারের জন্য 10%, ক্রনিক রেসপিরেটরি ডিজিজের জন্য 11% এবং ডায়াবেটিসের জন্য 3%। তো আমরা সবার আগে প্রশ্ন করতে চাই প্রফেসর ডক্টর সারওয়ার স্যারের কাছে। আমরা স্যারের কাছে জানতে চাইবো যে মানুষের কোভিড-19 আক্রান্ত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর ও পূর্ব শর্ত সমূহ কি কি বলে আপনি মনে করেন ডক্টর সারওয়ার? থ্যাংক ইউ। আপনার প্রশ্ন ছিল কোভিড-19 আক্রান্তের ব্যাপারে পূর্ব শর্ত শর্ত জি স্যার, এবং রিস্ক ফ্যাক্টর গুলো। রিস্ক ফ্যাক্টর বলতে আমরা যেটা বুঝি, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমত, আল্লাহ তাআলার অশেষ রহমত, আমাদের দেশে আমরা কোভিড-19 এর যে তাণ্ডব এটা আমাদের দেখতে হয়নি। আমরা আমাদের দেশে এখন পর্যন্ত আমাদের ডেথ হলো লেস দ্যান 10,000। আমি আমার কোভিড শুরু হওয়ার মানে শুরু হওয়ার সময় আমার ধারণা ছিল আমার বরিশাল শহরেই 50,000 লোক মারা যাবে, এরকম একটা ভয় ধারণা আমাদের ছিল। তো আল্লাহ তাআলার অশেষ রহমত এই তাণ্ডব করতে চাই। সেটা সবাই যেটা জানি যে ওপেনলি চলাফেরা করা, মাস্ক ছাড়া চলা, হাসি কাশি ওপেনলি হাসি কাশি দেওয়া বা এইসব। আর এর পরে যেসব রিস্ক ফ্যাক্টর আমরা জানি, এগুলো হলো সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর ডেফিসিয়েন্সি অফ ইমিউনিটি। আমাদের যতখানি রিসার্চ হওয়ার কথা, আমরা আল্লাহ তাআলার রহমতে আমরা খুব ভালো আছি, কিন্তু পৃথিবীর অনেক দেশই তো ভালো নেই। আমরা আমেরিকা, ব্রাজিল, ইউকে, ফ্রান্স, ইটালি, এদের ডেথ রেট যদি আমরা দেখি তো এরা তো কোনো অবস্থায় খুব ভালো নেই, প্রচন্ড ভাবে প্রচুর লোক মারা যাচ্ছে। তো এদের দেশেও এই কোভিড-19 এর উপরে যতখানি রিসার্চ হওয়ার কথা রিসার্চ কিন্তু হচ্ছে না। আমরা জানি না যে আমরা কেন ভালো আছি আর আমেরিকানরা কেন এত সাফার করতেছে, বা ব্রাজিলের লোক বা ইউকের লোক কেন এত সাফার করতেছে। এই ফ্যাক্টর গুলো কিন্তু আমরা এখন পর্যন্ত বের করতে পারিনি, বিকজ কোভিড-19 এর উপরে যতখানি রিসার্চ হওয়ার কথা ছিল সেই রিসার্চ গুলো কিন্তু হচ্ছে না। অ্যাজ এ হোল আমরা যেটা বলতে পারি সেটা হলো যে যাদের ইমিউনিটি কম তাদেরকে আমরা তাদের কোভিড-19 হওয়ার চান্স বেশি। যারা ওপেনলি চলাফেরা করে, মাস্ক ইউজ করে না, হাসি কাশির মধ্যে থাকে, ক্রাউডের মধ্যে থাকে, তাদের কোভিড-19 হওয়ার চান্স বেশি। কিন্তু সবচেয়ে পিকুলিয়ার জিনিসটা হলো যে আমরা যদি এই জিনিসটা আমরা বলি যে আমাদের যাদের ইমিউনিটি কম তাদের কোভিড-19 হওয়ার চান্স বেশি, আমাদের দেশে আমরা একটা জিনিস দেখছি যে আমাদের গরিব সোসাইটির মধ্যে, বস্তি এলাকার মধ্যে নট এ সিঙ্গেল পেশেন্ট, আমরা বস্তি এলাকার মধ্যে কোনো কোভিড এর রোগী আমরা পাইনি এবং কোনো কোভিড এর রোগী আমাদের মারা যায়নি। সুতরাং আমরা এইটা কিভাবে বলি যে ইমিউনিটি কম হইলেই কোভিড-19 আক্রান্ত হবে? সুতরাং এই ব্যাপারে আসলে রিসার্চ এর অনেক ডেফিসিয়েন্সি আছে আমাদের। রিসার্চ যে যতখানি রিসার্চ হওয়ার কথা এই রিসার্চ পর্যন্ত হয়নি। যেটা আমরা বলতে পারি সেটা হলো ক্রাউড একটা ফ্যাক্টর, ক্রাউডের মধ্যে যারা যদি আমরা চলাফেরা করি তাহলে কোভিড-19 হওয়ার চান্স বেশি। আর একটা হলো এইজ একটা ফ্যাক্টর, যাদের এইজ যত বেশি তাদের কোভিড-19 হওয়ার চান্স বেশি। আর একটা হলো ক্যান্সার পেশেন্ট। আমার হসপিটালের ডাটা হিসাবে আমি দেখতে চাই যে আমরা একটা জিনিস দেখছি যে ম্যাক্সিমাম ক্যান্সার পেশেন্টই আমরা ট্রিটমেন্টের জন্য ওদেরকে আমরা পিসিআর টেস্ট করাইছি, তাদের কোভিড এর কোনো সিমটম ছিল না, বাট মোস্ট অফ দেম আর কোভিড পজিটিভ। তো ক্যান্সার পেশেন্টদের কোভিড পজিটিভ হওয়ার চান্সটা বেশি। মাস্ক যারা ইউজ করে না তাদের কোভিড পজিটিভ হওয়ার চান্স বেশি।
এই মোটামুটি এইগুলোই বলা যায়, এছাড়া এছাড়া আর মানে জোর দিয়ে বলার মতো আর কোনো ফ্যাক্টর এই মুহূর্তে আমি পাচ্ছি না। থ্যাংক ইউ। আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে আমাদের যেহেতু টপিকটা স্যার নন কমিউনিকেবল ডিজিজ, আপনি কি মনে করছেন স্যার যে, আপনি তো স্যার ক্যান্সারের কথা বললেন, আর কি মনে করছেন যে ডায়াবেটিস, রেসপিরেটরি ডিজিজ, যাদের মানে কোএক্সিস্টিং রেসপিরেটরি ডিজিজ অলরেডি আছে, হার্ট ডিজিজ যাদের আছে, তারা কি বেশি ভালনারেবিলিটির মধ্যে আছে কিনা? লাস্ট শব্দটা আমি বুঝতে পারি, তারা কি যেমন ক্যান্সার পেশেন্ট, হার্ট ডিজিজ যাদের আছে, ডায়াবেটিস যাদের আছে, হাইপার টেনশন যাদের আছে, এইসব পেশেন্টরা যদি কোভিড-19 আক্রান্ত হয়, দ্যাট মিন এই না যে এদের কোভিড-19 হওয়ার চান্স বেশি, এরা কোভিড-19 আক্রান্ত হইলে এদের সিরিয়াসনেস এবং মানে মর্টালিটি রেটটা অনেক বেশি। অনেক ধন্যবাদ স্যার। এই একই প্রশ্ন আমি প্রফেসর ডক্টর ফরিদা আদিব খানম ম্যামকেও করতে চাই, যে ম্যাম আমাদের মানুষের যে কোভিড-19 আক্রান্ত হওয়ার ব্যাপারটা, এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর ও পূর্ব শর্ত সমূহ কি কি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ স্যার। প্রফেসর সরোয়ার যেটা বলেছেন, আমি তো তার সাথে প্রায় একমত, যে সমস্ত ফ্যাক্টরগুলো রিস্ক ফ্যাক্টর বলেছেন তার মধ্যে সবচেয়ে বড় যেটা, যে আমাদের যেটা হচ্ছে যে আমরা আমাদের এটাকে যেরকম যে মাস্ক পরতে হবে, মাস্ক না পরলে খালে শুধু মুখে হাঁটা চলাফেরা করা, এগুলো হচ্ছে একটা ওয়ান অফ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। এবং হাঁচি কাশি কোনো কিছু না মেনে করা, যেরকম একটা বলা হয় যে টিস্যু পেপার, এগুলো সচেতন হতে মানে সচেতনতা একটা বড় ফ্যাক্টর। তখন যদি আমরা অসচেতন এরকম ভাবে হই, তারপর এটা হওয়ার সম্ভাবনা বেশি, যেভাবে চলাফেরা করি কিন্তু সেটা হচ্ছে না, সেটা কারণ হয়তো আমরাও জানি না, সেরকম রিসার্চ হয়নি, কিন্তু জিনিসটা যে আল্লাহর রহমত, আমাদের এটা আল্লাহর কাছ থেকে আমাদের এই জিনিসটা চিন্স পাচ্ছি যে এটা আমাদের কম হচ্ছে। যেরকম আমেরিকা, ইংল্যান্ড, প্যারিস, কি বলে ব্রাজিল, এ সমস্ত জায়গায় যেভাবে মর্টালিটি রেট, সেই হিসাবে আমাদের তো আমরা খুব ভালো আছি, তাই না? এটা আমাদের স্বীকার করতেই হবে। এবং এটা কারণ কি, সে কারণটাও আমরা জানি না, কিন্তু ওই যে বলা হলো যে যে সমস্ত বস্তি এলাকায় কিন্তু এই জিনিসটার প্রবণতাটা খুব কম, হয় না তা না কিন্তু প্রবণতা কম, এটা একটা কারণ হতে পারে যে ওরা অনেক ইয়ে হয়ে যায়, তার ফলে ওদের ইমিউনিটিটা একটা অন্য ইমিউনিটি গ্রো করে যায়, সেই ইমিউনিটিটাই কোভিড কে ওরা প্রিভেন্ট করে, তার ফলে এদের এই জিনিসটা খুব মানে আমরা দেখি বস্তি এলাকায় এই জিনিসের প্রবণতা কম। এবং যেটা বলা হলো, উনি বলেছেন যে ক্যান্সার পেশেন্ট অথবা ডায়াবেটিস, তারপরে হাইপার টেনশন, হার্ট ডিজিজ, এগুলো কিন্তু রিস্ক ফ্যাক্টর, এবং এই রিস্ক ফ্যাক্টর গুলো খুবই মারাত্মক, তার কারণ আর এজটা একটা ফ্যাক্টর, যে 60 ইয়ার্স এর উপরে হলে আমরা তখন একটু সিরিয়াসনেস আমাদের মধ্যে ইয়ে হয়, যে 60 ইয়ার্স এর উপরে তখন তো আমাদের সেভাবে ট্রিটমেন্ট দিতে হয়, করতে হয়, সেগুলো সিরিয়াস হয়ে যায়। তো এই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোগী আক্রান্ত মর্টালিটি বেশি, অন্যান্য হচ্ছে না যে আক্রান্ত তা না, যেমন অল্প এজে যারা আক্রান্ত হচ্ছে, বিশেষ করে শিশুদের তো আক্রান্ত হলে ওখানে কোনো মর্টালিটি রেট পার্সেন্টও না। তো সেই ক্ষেত্রে আমাদের 40-এর উপরে কিংবা 30 থেকে এই 50-এর নিচে এদের হয়, হলেও তারা মানে জিনিসটা রিকভারি হয়ে যায়, কিন্তু 60-এর উপরে তারা করতে পারে না। তার সাথে আমাদের যে লাং ডিজিজ এবং এগুলি থাকে, যেহেতু ডায়াবেটিস। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। এখন আমি চলে যেতে চাই ডাক্তার রাশেদুল ইসলামের কাছে। আপনার কাছে আমরা জানতে চাইবো যে একজন, আপনি কি এই সময় স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য কোনো আলাদা ট্রেনিং এর প্রয়োজনীয়তা বোধ করেছেন কিনা? ডক্টর রাশেদুল ইসলাম, থ্যাংক ইউ ইমিনেন্স কে আজকে এই একটা প্রোগ্রামের আয়োজন করতে পেরেছেন আপনারা, আর পাশাপাশি যারা অডিয়েন্স আছেন, সারওয়ার স্যার এবং আদিবা ম্যাডাম এবং নজরুল ইসলাম সহ সাবিনা, আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমরা আজকে এই প্রোগ্রামটিতে আসতে পেরেছি।
তো আমি কাজ করেছি কার্ডিওলজিতে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে। এখানে কাজ করতে যে আমার অনেকগুলো অভিজ্ঞতা অনেক অভিজ্ঞতাই হয়েছে, বিশেষ করে এই মহামারীর সময়। মহামারীতে সাধারণত এই ধরনের অভিজ্ঞতা আগে আমাদের কখনোই ছিল না, এটা তো সত্য। এবং আমাদের জীবনে এরকম একটা মহামারী এসছে যেটা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গিয়েছে। আসলে তো কার্ডিওলজির কাজ করতে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে কোভিড এর যে সিমটম গুলো, যে লক্ষণ গুলো নিয়ে কোভিড পেশেন্ট সাধারণত আমাদের কাছে আসে, কার্ডিওলজিতে অনেক পেশেন্ট যারা ক্রনিক ডিজিজ, বিশেষ করে হার্ট ফেলিয়ার রোগী, তারা শ্বাসকষ্ট নিয়ে আমাদের ওয়ার্ডে এসেছে। এবং আমরা এই সময় যেটা প্রবলেম ফিল করেছি যে এই রোগটা মানে হার্ট ফেলিয়ার এবং কোভিড একই মতো সিমটম যেহেতু থাকে, তো আমাদের ডিফারেনশিয়েট করতে কিন্তু আমাদের খুব প্রবলেম হয়েছে এবং এখনো হচ্ছে এটা। এবং আমাদের হসপিটালে যে রোগীগুলো আসে শ্বাসকষ্ট নিয়ে, তাদের কি কোভিড নাকি হার্ট ফেলিয়ার বা কোমরবিড মানে অ্যাসোসিয়েটেড উইথ কোভিড আর হার্ট ফেলিয়ার, এই দুটা কি একই সাথে ছিল কিনা, এগুলোর কিন্তু ইভ্যালুয়েশন হয়নি আসলে আমাদের খুব ভালো করে। আমরা করতে পারিনি আসলে, আমাদের কনস্ট্রেন ছিল, ট্রিটমেন্টের বিশেষ করে ইনভেস্টিগেশনের প্রবলেম ছিল, আমরা সব সময় সব রোগীদের পরীক্ষা নিরীক্ষা করতে পারিনি। আর এখন যে পেশেন্ট গুলো আসে শ্বাসকষ্ট নিয়ে এবং কোভিড এর সিমটম তো মিলে যায়, রোগীরা অনেক সময় এখন আর পরীক্ষা করতে চায় না, এরকম পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। তো আমরা এখানে আমরা চিকিৎসা দিতে চেয়ে অবশ্যই আমাদের আমাদের ট্রেন আপ হওয়া উচিত ছিল, কারণ আমরা এই রোগীগুলোর ট্রিটমেন্ট দিতে যেয়ে আমাদের কার্ডিওলজিতে অনেক ডক্টর নার্স কিন্তু কোভিড আক্রান্ত হয়েছে। এবং আমি যে নিজেও কোভিড আক্রান্ত হইনি এটা আমি বলতে পারবো না, কারণ আমি এত বেশি রোগীদের সাথে এই বিষয়গুলো ডিল করেছি এবং যে আমার যে সিমটম হয়ে ভালো হয়ে যায়নি এটা আমি বলতে পারবো না। এই সময় আমাদের যদি ভালোভাবে ট্রেন্ড আপ করা হইতো যে আমরা কিভাবে এগুলো ড্রিল করব এবং আমাদের সেফটি ইস্যুটা কেমন হবে, এগুলো কিন্তু আমরা ভালো করে আসলে আমরা বুঝিও নি করিও নি, আসলে আমরা এইভাবেই পার করছি। এটা আমি বলবো যে এটা আমাদের লেখিং থেকে গেছে সবসময়, একটা মহামারী ড্রিল করার মতো আমরা প্রস্তুত ছিলাম না আসলে আমাদের কার্ডিওলজির ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আমি এতটুকু বলতে পারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ট্রেনিং এর অবশ্যই আমাদের প্রয়োজন ছিল, এটা আমি বলবো, সেই ট্রেনিং কিন্তু আমাদের দেওয়া হয়নি কখনো। আমি এখন ডাক্তার সারওয়ার স্যারের কাছে আরেকবার জানতে চাইবো যে স্যার, নন কমিউনিকেবল ডিজিজে আক্রান্ত রোগীদের কোভিড থেকে সুরক্ষা দিতে সরকারের স্ট্র্যাটেজি কি হতে পারে বলে আপনি মনে করেন? যেহেতু এই যে আমাদের রাশেদ ডক্টর রাশেদ বললেন যে হচ্ছে কার্ডিওলজির পেশেন্ট এবং হচ্ছে কোভিড এর পেশেন্ট অনেকটা সেম টাইপের হচ্ছে সিমটম নিয়ে আসে, তো এক্ষেত্রে যারা নন কমিউনিকেবল ডিজিজে আক্রান্ত সে হয়তো কোভিড এর সিমটম নিয়ে এসেছে কিন্তু আমরা তাকে প্রথমবার দেখে ডিফারেনশিয়েট করতে পারছি না, তো সেক্ষেত্রে তাদেরকে যদি আমরা মানে কোভিড ইউনিটে দেওয়ার কথা চিন্তা করি বা দেখা যাচ্ছে যদি চিন্তা করি জেনারেল ওয়ার্ডে রাখবো, সেক্ষেত্রে আমরা কিভাবে ডিফারেনশিয়েট করতে পারি এবং মানে তাদেরকে আমরা কিভাবে আলাদা একটা সুরক্ষা দিতে পারি যেহেতু তাদের একটা কন্টিনিউয়াস চেক আপের প্রয়োজন আছে? ডক্টর সারওয়ার, প্রথমেই আমরা আমাদের ডাক্তার রাশেদ যেটা বললেন যে ট্রেনিং তো অবশ্যই আমাদের দরকার, কিন্তু ট্রেনিং প্রপার ট্রেনিং এর তো আমাদের কিছু ব্যারিয়ার ছিল। আমরা তো সরাসরি গিয়ে কোথাও সব জায়গায় লকডাউন ছিল, সরাসরি কোথাও গিয়ে ট্রেনিং নেওয়ার মতো অবস্থাও ছিল না। ট্রেনিং যা হয়েছে ওই যে এইরকম ওয়েবে মানে অনলাইনে যে যা ব্যবহার হয়েছে, তো প্রথম থেকেই আমাদের কোভিড ম্যানেজমেন্টের একটা স্ট্র্যাটেজি ছিল যে ট্রায়াজটা ছিল তিনটা ভাগে, রোগীরা তিনটা ভাগে ভাগ হবে। হ্যাঁ, একটা রোগী আসার পরে প্রথম যার কোনো কোভিড এর সাথে মানে কোভিড সিমটমের সাথে যার কোনো সম্পর্ক নাই তারা জেনারেল হসপিটালে যাবে, আর একটা গ্রুপ যাদের কোভিড কনফার্ম, কোভিড যাদের মানে আরটিপিসিআর টেস্টে যাদের কোভিড কনফার্ম করা হয়েছে তারা কোভিড ইউনিটে যাবে, আর থার্ড গ্রুপটা হলো সাসপেক্টেড কোভিড পেশেন্ট যারা আইসোলেশন ওয়ার্ডে বা একটা সাসপেক্টেড কোভিড ওয়ার্ডে থাকবে, এই হলো ট্রায়াল। তো এই এই যে আমাদের সমস্ত সবচেয়ে বড় সমস্যা ছিল এই যে সাসপেক্টেড কোভিড পেশেন্ট, হ্যাঁ, যারা কোভিড এর সিমটম নিয়ে আসছে, হয়তো কোভিড না অথবা কোভিড, এই পেশেন্ট গুলা নিয়ে আমরা সবচেয়ে সমস্যা পড়ছি। এবং রাশেদের কথা শুনে আমার মনে হয়েছে যে আমরা বোধ হয় সব মেডিকেল কলেজে বা সমস্ত ইনস্টিটিউশন গুলো এই একই সমস্যায় আমরা পড়ছি। এইটা নিয়ে আমি বহুবার আমি মেডিকেল কলেজে মিটিং করেছি, বহুবার আমি ডাক্তারদের ইয়ে করার চেষ্টা করেছি, কিন্তু এটার খুব একটা উন্নতি যেন করতে পারেছি তা না। অনেক রোগী ছিল যারা কোভিড এর সিমটম, যেমন শ্বাসকষ্ট কোভিডেও হয় আবার হার্ট ডিজিজ হয় আবার অ্যাজমাতেও হয়, তো এইরকম সিমটম নিয়ে আসলেই আমাদের ইমার্জেন্সি থেকে মেডিয়া জুনিয়র ডাক্তাররা সরাসরি সাসপেক্টেড ওয়ার্ডে
ভর্তি করে দিয়েছে। এখন ওইখানে সমস্যা ছিল যে ওইখানে সাসপেক্টেড ওয়ার্ডে ভর্তি করার পরে আমি তো ওইখানে কোনো কার্ডিওলজিস্ট তো ওইখানে তার দেখতেছে না, কোনো রেসপিরেটরি মানে মানে ফিজিশিয়ান যে সে তো তার দেখতেছে না, ওইখানে জেনারেল একজন ডাক্তার বা তার চেয়ে একজন সিনিয়র একজন ডাক্তার তার দেখছে। এখন এইখানে যেটা আমরা বারবার আমরা যেটা বলে আসছিলাম যে আমরা যদি একটা পেশেন্টকে আসার সাথে সাথে দুইটা টেস্ট যদি আমরা করতে পারতাম, একটা পেশেন্ট সাসপেক্ট কোভিড সাসপেক্টেড হওয়ার পরে এইরকম সিমটম নিয়ে যদি ইমার্জেন্সিতে যেখানে ট্রায়াল সেপারেশনটা হয় ওইখানে যদি আমরা সরাসরি দুইটা টেস্ট করতে পারতাম, একটা হলো সিআরপি আর একটা হলো একটা বুকের এক্সরে। হ্যাঁ, বুকের এক্সরেতে 50% পেশেন্টের কোভিড সিমটম কোভিড ডায়াগনোসিস করা সম্ভব। যাদের আর্লি অবস্থায় আছে তাদেরকে হয়তো আমরা সব ডায়াগনোসিস করতে পারি না, তাদেরকে আমরা যদি সিটি স্ক্যান করতে পারি তাহলে ডায়াগনোসিস করতে পারি। এই দুইটা টেস্ট যদি আমরা করতে পারতাম সাথে যদি আমরা সিটি স্ক্যান করতে পারতাম তাহলে আমরা এইটা মানে এই সমস্যাটা আমরা ওভারকাম করতে পারতাম। তো ট্রেনিং এর ব্যাপারটা আসলে ওই ট্রায়েজে যে ডাক্তাররা কাজ করে, ট্রায়েজে যে ডাক্তাররা কাজ করতেছে, হ্যাঁ আমি আমি ফিল করছি ওরা একেবারেই নতুন। এই যে জাস্ট বিসিএস কোভিড শুরু হওয়ার সাথে সাথে একটা বিসিএস এর রেজাল্ট হলো, ওদের থেকে কিছু ডাক্তার সিভিল সার্জন অফিসে পোস্টিং হলো, সিভিল সার্জন অফিস থেকে কিছু ডাক্তারকে সেই ইসে দেওয়া হলো, মেডিকেল কলেজে অ্যাটাচমেন্ট দেওয়া হলো কোভিড ম্যানেজ করার জন্য, এবং সেই ওদের থেকেই কিছু কিছু ডাক্তার একবারে জাস্ট নতুন ইন্টার্নশিপ কমপ্লিট করছে সেই রকম কিছু ডাক্তারকে এই ট্রায়াজে দেওয়া হয়েছে। এখন ওরা কতটুকু বুঝবে যে ট্রায়াজে কারে আমি জেনারেল ওয়ার্ডে দিব, কারে কোভিড ইউনিটে দিব, এই জিনিসটা তো বোঝা সহজ, এই দুইটা জিনিস বোঝা সহজ। যার কোনো কোভিড সিস্টেম নাই তারে আমি কোভিড জেনারেল ইউনিটে ওয়ার্ডে দিব, যার কোভিড পজিটিভ আরটিপিসিআর পজিটিভ তাহলে আমি কোভিড ইউনিটে দিব। কিন্তু এই মাঝখানের যে এদের এই দুই গ্রুপের মাঝখানের যে রুগীগুলা, এই রুগীগুলা ওরা কোথায় দিবে, এই ব্যাপারে প্রচুর লম্বা ট্রেনিং দরকার ছিল, অনেক বিশাল একটা ট্রেনিং দরকার ছিল। সেই ট্রেনিংটা আমরা ওদেরকে দিতে পারিনি বা সেই ট্রেনিংটা আমরা ওদেরকে প্রোভাইড করতে পারিনি, যার জন্য কোভিডে আমাদের যত রুগী মারা গেছে আমার ধারণা তার চেয়ে বেশি রুগী মারা গেছে আমাদের কোভিড সন্দেহজনক কোভিড রুগীদের মধ্যে থেকে। এই যে সাসপেক্টেড কোভিড ইউনিটে যেসব রুগী মারা গেছে এদের সংখ্যা অনেক বেশি। তো এটা এর ব্যাপারে ডেফিনেটলি ট্রেনিং এর একটা ব্যাপার ছিল, সেই ট্রেনিংটা আমাদের দরকার ছিল, সেই ট্রেনিংটা আমরা মোস্ট প্রবলি আমরা প্রোভাইড করতে পারিনি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি এখন যেতে চাই ডক্টর ফরিদা আদিব খানম ম্যাডামের কাছে, আমি আপনার কাছে প্রশ্নটা রাখছি। ম্যাম, যেটা আমাদের হচ্ছে এই যে এই কোশ্চেনটা ছিল যে নন কমিউনিকেবল ডিজিজ রোগীদেরকে আমরা কিভাবে সুরক্ষা দিতে পারি, সাসপেক্টেড কোভিড থেকে অনেক মৃত্যু হার এখানেও কিছুটা হয়েছে, তো ম্যাম আপনার কাছে কি মনে হয় যারা নন কমিউনিকেবল ডিজিজ এর পেশেন্ট যাদের হার্টের সমস্যা, হাইপার টেনশন বা ডায়াবেটিস, যেমন ডায়াবেটিস এর কথা যদি আমরা বলি তাহলে ডায়াবেটিস পেশেন্টদের একটা রেগুলার চেক আপ এর মধ্যে থাকতে হয়, অথবা ক্যান্সার পেশেন্ট তাদের একটা রেগুলার ফলো আপ এর মধ্যে থাকতে হয় তারা কেমোথেরাপি নেওয়ার পরে, তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে কোভিড এর জন্য তারা কি এই স্বাস্থ্য সেবাটা থেকে কোনো কারণে বঞ্চিত হয়েছে কিনা, কোথায় সে ভর্তি হয়েছে এবং সেখানে সেভাবে তাকে ট্রিটমেন্ট কিভাবে দেওয়া হয়েছে সেটা একটা বড় ফ্যাক্টর। তো সে তো অলরেডি ক্যান্সারের রুগী অথবা ডায়াবেটিস এর রুগী অথবা হার্টের রুগী, তো তাদের এখন ওদের তো সিমটম আছে কিছু, তারা ভর্তি আছে, তাদের শ্বাসকষ্ট হচ্ছে, এদের সবচেয়ে আগে ইয়ে করতে হবে কি যেহেতু এরা এই সমস্ত ডিজিজে আক্রান্ত, যেখানেই যাক প্রথমেই তাদের কিন্তু ইয়েটা করে নিতে হবে, টেস্ট করতে হবে। টেস্ট করে জিনিসটা যেটা বললাম যে টেস্টের মধ্যে একটা আছে আরটিপিসিআর করা যায়, আর সেটা তাছাড়াও আমাদের যেটা বলা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা এক্সরে টেস্ট, তো এক্সরে টেস্টটা করতে হবে, সিটি স্ক্যান যেখানে সুবিধা আছে সেখানে সিটি স্ক্যানের ব্যাপার। তো এই যে উনি যেটা বললেন বলতেছেন যে আমি যেটা বলতে যাচ্ছি যে নতুন ডাক্তারদের প্রথম পোস্টিং দিয়ে সেখানে তাদের ট্রায়ালের ওই জিনিসটাকে কিভাবে আইসোলেশনে নিয়ে যাবে, তাদের কে আইসোলেশনে যাবে, কে জেনারেল ওয়ার্ডে যাবে, কে কি বলে নন কোভিড যারা তারা কিভাবে ট্রিটমেন্ট পাবে, কোভিড যারা তারা কিভাবে ট্রিটমেন্ট পাবে, সেগুলি ট্রেনিং এর একটা যে কথাটা বললেন উনি যে আমাদের ট্রেনিং এর খুবই দরকার ছিল এবং একটা মাস ইয়েদের ট্রেনিং দেওয়া দরকার ছিল এবং লং টাইম একটা ট্রেনিং হলে এই জিনিসটা খুবই ভালো হতো।
কিন্তু সেটা হয়তো সব সুযোগ সময় হয়নি, যার জন্য আমরা এটাকে আস্তে আস্তে তারা টেন্ডার ফেসে, যেটা সারা সাহেবও বললেন যে এমন সময় গেছে যখন একদম এই সমস্ত ভীতিকর অবস্থায় অনেক রুগী কিন্তু মানে মারা গেছে প্রথমের দিকে, যখন এটা সবাই ভয় পেয়েছে এটা মারা গেছে, কিন্তু এখন এই জিনিসটা সচেতন হয়ে গেছে সবকিছু হওয়ার জন্য, আমরা এখন আইসোলেটেড করতে পারি, আমরা জেনারেল রুম অর্ডার করা যাবে তারাও দিতে পারে এটা। আর যেটা ক্যান্সারের কথা বলা হচ্ছে এগুলোই, এগুলোর জন্য তো যেটা আপনি প্রশ্নটা বলেন আবার যেটা জানতে যাচ্ছেন আপনি, আরেকটা মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আরেকটা প্রশ্ন যেটা আপনার আপনার মতামতটা আমি জানতে চাচ্ছি যে আমাদের যাতে ডায়াবেটিস আছে সেক্ষেত্রে কি আমরা যারা মফস্বলে আছে বা যারা অনেকেই ভয় পাচ্ছে, করোনার সময় এরকমও হয়েছে যে অনেকেই স্বাস্থ্যসেবা মানে তার প্রয়োজন কিন্তু সে কোভিড এর ভয়ে সে হসপিটালে যেতে ইচ্ছুক নয়, সেক্ষেত্রে আমরা কি মানে এরকম সম্ভব ছিল কিনা যে আমরা যদি কমিউনিটি লেভেলে আমাদের হচ্ছে প্যারামেডিক্স বা এমন কোন ট্রেন্ড হিউম্যান রিসোর্স যদি আমরা রাখতে পারতাম যারা তাদের প্রাথমিক একটা ম্যানেজমেন্ট করতে পারতো, এটা কি সম্ভব কিনা ম্যাম? এটা তো সেরকম লোক বল লাগবে এবং প্রত্যেকটা এটা একটা মানে টিম ওয়ার্ক, এবং এই টিম ওয়ার্কটা করতে যে এটা গভর্নমেন্টের সাহায্য লাগবে অথবা কোন অর্গানাইজেশন হলে তাদের সাহায্য লাগবে, তাদের সাথে গভর্নমেন্টের লিয়াজ রাখতে হবে এবং তাদের সাথে কথাবার্তা বলতে হবে এবং গভর্নমেন্ট কি পলিসিতে তাদের সেটা সেবা প্রদান করবে সেটা সেটা দরকার, না হলে পরে তো কেউ ইয়ে করলে সেটা তো কমিউনিটিতে যেতে আর কাজ করতে পারবে না, তাই এটার সাথে যোগাযোগও থাকতে হবে এবং একটা টিম ওয়ার্ক করতে গেলে গভর্নমেন্টের সাথে এটা রাখতে হবে, এটা না রাখলে তো আমরা করতে পারবো না, এসে সেইভাবে আমাদের আগাতে হবে, তো সেটা একটা সাজেশন থাকতে পারে যে এটা এইভাবে আমরা করতে পারি এবং করলে এটা আরো ভালো হতো এবং দেখা যেত যে অনেক রুগী তার জীবন রক্ষা পেত, তাই না? এটা হতো, কিন্তু ডায়াবেটিসের যেটা ব্যাপার, ডায়াবেটিসের যারা ডায়াবেটিসের রুগী তারা কিন্তু নিজেরা অনেকখানি সচেতন এবং সবসময় তারা বাসায় ভালো মতো ট্রিটমেন্ট, যখনই কোভিড সময় তারা তো বাইরে যেতে পারত, কিন্তু নিজেরা যদি চেক আপ করে সবসময় এবং সেটা মেনে চলে, ওষুধপত্র ঠিক মতো খায়, খাবার দাবারের রেস্ট্রিকশন যেটা আছে সে ঠিক করে এবং বাইরে যাওয়ার পর বাইরে যাওয়াটা তাদের একটু রেস্ট্রিক্ট করে দেয়, তাহলে পরে হয়তো বা ডায়াবেটিস এর রোগীদের কিভাবে ট্রেন আপ করতে পারি? আমরা তো বলছি যে আমাদের ম্যাস লেভেল একটা ট্রেনিং এর দরকার, আপনার কি কোনো সাজেশন আছে কিনা বা কোনো স্পেসিফিক রিকমেন্ডেশন আছে কিনা, বা আপনি যেটা ফিল করেছেন যে আপনি হয়তো এটা চান বা আপনার জুনিয়রদেরকে আপনি এটা দিতে চান, এইভাবে দিতে চান, এরকম আপনার কোনো রিকমেন্ডেশন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যারা কাজ করি এরকম হসপিটালে, যারা যেখানে সবসময় পেশেন্টের ফ্লু বেশি থাকে, সেখানে আমাদের স্যার ঠিকই বলেছিলেন যে ওই যে ট্রায়াজ এর ব্যাপারটা ছিল যে আমরা যদি প্রথমেই ইমার্জেন্সি ডিপার্টমেন্টটাকে যদি আমরা সেভাবে তৈরি করে রাখতে পারতাম যে এই রুগীগুলোকে আমরা এদিকে রাখবো, শ্বাসকষ্ট যেটা কোভিড সাসপেক্টেড ডায়াগনোস কেস অথবা কোভিড লাইক সিমটম নিয়ে আসছে, এই ট্রায়াজটা কিন্তু আমরা থেকে করতে পারি, এটা একেবারে সত্য কথা। আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট তো ওপেন ছিল, আমি দেখেছি আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে ওই একই গেট দিয়ে সব ধরনের কোভিড নন কোভিড নন কমিউনিকেবল ডিজিজ সব একটা গেট দিয়ে ঢুকেছে, তো এটা করতে পারলে তো প্রথম থেকে আমাদের আমরা কোভিডটাকে অনেকখানি নিয়ন্ত্রণে রাখতে পারতাম যদি এই ধরনের কোনো ম্যাস পলিসি গ্রহণ করা যেত। এটা যেহেতু জায়গা ট্রেনিং এর বিষয়টা যখন আসে তখন হচ্ছে যে আমাদের অবশ্যই একটা একটা মহামারী প্রতিরোধ করার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত সেভাবে কিন্তু আমরা কখনো ইনস্ট্রাক্টেড হইনি আসলে, সত্যি কথা, আমাদের কাউকে আমার ডিপার্টমেন্টের কাউকে পড়া, তো এখানে কিভাবে মাস্ক পরিধান করতে হয়, কিভাবে পিপি পরিধান করতে হবে, এবং পিপির প্রথম থেকে পিপির তো সংকট ছিল মাস্ক করার জন্য। আমাদের ম্যাডামের কথা ওটাও আমি বলবো যে ফরিদা ম্যাডাম যেটা বললেন যে আমাদের অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার ছিল না আসলে, আমরা আমাদের আমরা জাতি হিসাবে আমাদের কারোই প্রস্তুতি ছিল না আসলে আমাদের এই মহামারী প্রতিরোধ করার জন্য, তো ম্যান পাওয়ার তৈরির ব্যাপারটা তো আরো সময় সাপেক্ষ ব্যাপার, তো
তারপরও যেটা করা যেত যে আমরা যারা ছিলাম এইসব ডিপার্টমেন্টে যারা আমরা কাজ করতাম, যারা ইমার্জেন্সি বিষয়গুলো আমরা ড্রিল করি, আমাদেরকে নিয়ে 10 জন 15 জন করে একটা গ্রুপ করে সেখানে ট্রেনিং আপ করানো যেত যে মাস্ক কিভাবে পরিধান করতে হয়, আবার পিপি কিভাবে পরিধান করতে হবে সেটা কিভাবে ওয়ার আপ করতে হয়, এগুলো যদি শেখানো হতো তাহলে হয়তো বা আমাদের যারা আমরা হেলথ কেয়ার যারা সরাসরি জড়িত ছিলাম তাদের অ্যাফেকশনের রেট অনেক কম হতো। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ডাক্তার সারওয়ার স্যারের কাছে আর একবার জানতে চাইবো যে স্যার, আমরা যেহেতু এটা আমাদের হচ্ছে পলিসি ডায়ালগ ওয়েবিনার, তো আমরা এমন কিছু মানে অ্যাডভোকেসি বা পলিসির সাজেশন আপনাদের কাছ থেকে জানতে চাই যে যেটা আমরা সরকারের কাছে পৌঁছে দিতে পারবো বা আমরা রেসপন্সিবল অথরিটির কাছে পৌঁছে দিতে পারবো, যেহেতু আমরা ট্রেনিং এর কথা বলছি সেক্ষেত্রে স্যার আমরা আপনার সাজেশন জানতে চাই যে আমরা আমাদের ফ্রন্ট লাইন যারা আছেন যারা কোভিড এর সাথে সরাসরি যুদ্ধে রত, তাদেরকে আমরা কিভাবে ট্রেন আপ করতে পারি, এ ব্যাপারে আপনি আমাদের গভর্নমেন্টকে বা আমাদের মিনিস্ট্রিকে কি আপনি কি সাজেশন দিতে চান আপনার পক্ষ থেকে স্যার? আমি মনে হচ্ছে যে আমরা কোভিড থেকে প্রায় উতরে যাচ্ছি, উতরে গেছি, বিকজ আমার এখন এখন ডেইলি ইনসিডেন্স অ্যারাউন্ড 350, লেস দ্যান 400 ডেইলি ইনসিডেন্স দেখাচ্ছে আমাদের মানে ইয়ার থেকে মানে গভর্নমেন্ট থেকে। তো এই এইটা দেখে আমার মনে হয় যে মনে হয় আমরা বোধহয় কোভিড থেকে উতরে গেছি, এটা আমার কাছে আমার কাছে কিন্তু এটা মনে হচ্ছে না। আমরা কোভিডে উতরে গেছি এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে না, কারণ বিকজ আমাদের ডেথ রেট কিন্তু কমে নেই এখনো। আমাদের যে হারে ইনসিডেন্স কমছে, আমরা যে হারে ইনসিডেন্স কমার যেভাবে ইয়ে দেখি, আমাদের ডেথ রেট কিন্তু এখনো সেইভাবে কমেনি। হ্যাঁ, এখনো 350 যদি ইয়ে হয়, 350 যদি আমাদের ইনসিডেন্স হয় আর ডেথ রেট যদি হয় ডেইলি 17 জন বা 20 জন, সেক্ষেত্রে ডেথ রেট তো অনেক বেশি। হ্যাঁ, ডেথ রেট অ্যাকচুয়ালি এর মধ্যে গ্যাপটা হলো যে আমরা প্রপার ইনসিডেন্সটা আমরা পাচ্ছি না এই কারণে, কারণ মানুষ কেউই কোভিড টেস্ট করাতে যাচ্ছে না। কোভিড টেস্ট করার ব্যাপারে কারো কোনো আগ্রহ নেই। তো এই জন্যই আমাদের এখন তো আমরা যদি মানে এটা রিল্যাক্স হয়ে যাই যে কোভিড এর উতরে গেছি, এখন আমরা তেমন একটা প্রোগ্রাম নেওয়ার খুব একটা দরকার নেই। এই 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 পয়েন্ট থেকে আমি বলতে চাই যে আমরা কিন্তু এখনো ইয়ের মধ্যে রিস্কের মধ্যে আছি, যেহেতু ডেথ আমাদের অনেক বেশি। সুতরাং এখনো আমাদের অনেক কষাকষি হবে যে প্রথম যে ইয়েগুলো যে বেসিক যে পয়েন্ট গুলা, আর একটা আমার ইয়েটা সার্জারটা নিয়ে তাতে বেসিক যে পয়েন্টটা যেটা হলো যে এই সোশ্যাল ডিস্টেন্স, বারবার হাত ধোয়া, মাস্ক পরা, এগুলা আবার আমাদের মানতেই হবে। আমি আজকে কিছু মানে কিছুক্ষণ আগে দুপুরে একটা নিউজ দেখলাম যে জার্মানির এক ক্লিনিক বা চিকিৎসা হাউস এরকম ছোট একটা এরকম ইয়ে যে ইমিউনাইজেশন হওয়ার পরে, ভ্যাকসিন নেওয়ার পরেও তাদের স্টাফদের মধ্যে 14 জন কোভিড পজিটিভ হয়েছে ভ্যাকসিন নেওয়ার পরেও। সুতরাং প্রোটেক্টেড হয়ে গেছি এটা ভাবার তীর পরিমাণ কোনো কারণ নেই। আমাদের এখনো অনেক পদ্ধতি হবে, অনেক প্রপার ইয়েগুলো নিতে হবে, বারবার হাত ধোয়া, মাস্ক পরা, তারপরে সোশ্যাল ডিস্টেন্স, অ্যাভয়েড অফ ক্রাউডিং, এইগুলো আমাদের মানতেই হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে গভর্নমেন্টের যেসব প্রোগ্রামগুলো আছে, হ্যাঁ, গভর্নমেন্টের একটা COVID-19 নিয়ে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা আরো স্ট্রং করতে হবে। এবং সেখানে কোভিডের যে এই যেসব ট্রেনিং প্রোগ্রামগুলো আমরা যেগুলো মিস করছি সেই ট্রেনিং প্রোগ্রামগুলো এখন আমরা নিতে পারি, এই ট্রেনিং প্রোগ্রামগুলো এখন আমরা নিতে পারি। হ্যাঁ, এই ট্রেনিং গুলো আমাদের কন্টিনিউ করতে হবে। এই যেখানে যেখানে গ্যাপ আছে আমরা এখনো আমি এর আগেও আমি বলছিলাম যে সাসপেক্টেড কোভিড ওয়ার্ডে কিন্তু আমাদের ডেথ অনেক বেশি দেন কোভিড পেশেন্ট। হ্যাঁ, আমরা কিন্তু এটা এইগুলো কিন্তু এই এই ডেথ গুলো কিন্তু আমাদের নোটিফিকেশনে এখনো আসে না, টোটাল নোটিফিকেশনে এই ডেথ গুলো কিন্তু আসে না, যার জন্য আমরা অনেকেই জানি না যে সাসপেক্টেড কোভিড ওয়ার্ডে কতগুলো ডেথ হয়। এইরকম সমস্যায় ভুগে যারা কোভিড ওয়ার্ডে ভর্তি হয় তাদেরকে সেভ করার জন্য আমাদের বড় একটা
প্রোগ্রাম দেওয়া দরকার। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রায় আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, আমি এখন যেতে চাই ডাক্তার ফরিদা আদিব খানম ম্যাডামের কাছে। ম্যাম, আপনার কাছে আমার যে কোশ্চেনটা থাকছে সেটা হচ্ছে যে এই যে এখন যে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামটা করছি, আমরা অনেকেই ভ্যাকসিন নিয়ে ফেলেছি ইতিমধ্যে, তো আমার কথা হচ্ছে যে এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালানোর জন্য যে যারা হচ্ছে ভ্যাকসিনটা দিচ্ছে তাদের কি কোন রকমের ট্রেনিং প্রয়োজন আছে কিনা, আপনি আপনি কি মনে করেন তাদের ট্রেনিং এর প্রয়োজন আছে কিনা? কারণ আমরা অনেকেই দেখছি যে আমাদের ডাক্তাররা ছবি শেয়ার করছেন এবং সেখানে যারা নার্স বা প্যারামেডিক যারা হচ্ছে ভ্যাকসিনটা দিচ্ছেন তাদের অনেকেরই হাতে মাস্ক নেই, বা দেখা যাচ্ছে আমাদের কোনো ভিআইপি হয়তো ভ্যাকসিনেশন সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে না, হয়তো সেখানে মিডিয়া আছে, সেখানে তার অনুসারীরা আছে। তো এই ক্ষেত্রে এই ভ্যাকসিন প্রোগ্রাম স্থবিধি মেনে বা হচ্ছে সঠিকভাবে পরিচালনা করার জন্য কি কি ট্রেনিং দরকার আছে বলে আপনি মনে করেন? ম্যাম ধন্যবাদ সাবিরা, এখানে একটা কিন্তু জিনিসটা খুব ভালো একটা বলা হচ্ছে যে 70% এটা ইমিউনিটি গ্রো করার ব্যাপারে 70% ওরা দিচ্ছে, কিন্তু একদম নট 100%। এই জিনিসটাও খেয়াল করতে হবে এবং ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে তো সচেতন হতে হবে। আর যেটা বলা হচ্ছে যে কি কি গভর্নমেন্টের প্রোগ্রামে ভিতরে রাখতে পারা যায়, তাতে আমি যেটা বলতে যাচ্ছি যে যে ডিসপোজ করা যে সমস্ত ওয়েস্টেজ ওয়েস্ট প্রোডাক্ট গুলি যেগুলি কি বলে হাসপাতালে, এইগুলো ডিসপোজালের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটা কিন্তু গভর্নমেন্টের মাথায় রাখতে হবে এবং গভর্নমেন্ট সচেতন হবেন যে এই সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট গুলি যেগুলি ওয়েস্টেজ মেটেরিয়াল এই এইগুলো কিভাবে ডিসপোজ করা যায় এই একটা। আর মাস পিপলকে সচেতন করার জন্য যেগুলি প্রচার হয় সেগুলো আরো ভালোভাবে করতে হবে, আরো প্রচারের মাধ্যমটা বাড়াতে হবে যে এই হাত ধোয়া, বারবার হাত ধোয়া, মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা এবং ক্রাউডনেসটাকে কমাতে হবে এবং স্কুল কলেজের ব্যাপারটা বারবার এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস যে স্কুল কলেজ খুলে দেওয়া, স্কুল কলেজ খুলে দেওয়ার ব্যাপারেও গভর্নমেন্টকে কিন্তু ডিসিশন নিতে গেলে খুব চিন্তা ভাবনা করে নিতে হবে।